জুমা, এশা, এরপর মাগরিব, আসর, এই ডিজিটগুলো কিন্তু উঠে না, এই ডিজিটগুলো ওঠে না। এবং টাইম যে আমার উঠবে ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো ভিউয়ার্স, যেহেতু মসজিদের কাজ, এই মসজিদের কাজটা আমরা ওই রিপেয়ারিং হিসেবে করতে চাই না, হয়তো বা অন্য একটা কাজ হইলে আমরা রিপেয়ারিংয়ের চেষ্টা করতাম। তো আজকের এই কাজটা আমরা রিপেয়ারিং হিসেবে না করি, আমরা সেম একটা পাওয়ার লাগাই দেবো। যে পাওয়ার তো ওইভাবে যদি আমরা না বুঝি, তাহলে আমাদের আরও বোঝার ওয়ে আছে। আমি এই মিটারটা এই জায়গায় রাখছি, আপনারা খুব ভালোভাবে দেখবেন। আমি এসি কোডটা দিতেছি, তো একদম একুরেট আসছে আমাদের সম্পূর্ণ টাইমগুলো। তো এইভাবে আপনারা নিজের থেকেই ঘড়ি মেরামত করতে পারবেন বা সুসি মেরামত করতে পারবেন। তো ভিডিও প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার এই কাজটি করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা সবাই হয়তো চিনতে পারতেছেন এই জিনিসটা কি। এই জিনিসটা সাধারণত মসজিদে কিংবা মাদ্রাসায় থাকে, ঘড়ি এবং টাইম অ্যান্ড সুসি। তো টাইম অ্যান্ড সুসিগুলো দেখতেই পারতেছেন, আমাদের এখানে যে ডিজিটগুলো আছে, যেমন সূর্য উদয়, জুমা, এশা, এরপর মাগরিব, আসর, এরপর জোহর, ফজর, এই ডিজিটগুলো কিন্তু উঠে না, এই ডিজিটগুলো ওঠে না। এবং টাইম যে আমার উঠবে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো উঠে না। তো এই কাজগুলো আমরা কীভাবে সমাধা করব, সম্পূর্ণভাবে এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা সম্পূর্ণ কাজটি দেখি, কথা না বাড়িয়ে আমরা মূল কাজে আসি। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা এই ঘড়িটা খুলে নিছি কিংবা সুসিটা খুলে নিছি, খুলে নেওয়ার পরে আমরা যে ডিজিটগুলো বন্ধ, সুসি এবং ঘড়ি, এই ডিজিটটা কিসের জন্য বন্ধ হইল, পাওয়ার প্রবলেম কিংবা অন্য কোনো সমস্যা, আধার্স, সবগুলোই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আগে আমি ভোল্টেজগুলো মাপে আপনাদের দেখাইতেছি। মানে ভোল্টেজটা হলে মূল বিষয় আমাদের। এই যে একটা ট্রান্সফর্মার দেখতেছেন, এই ট্রান্সফর্মার দিয়া 3000 মিলি একটা ট্রান্সফর্মার দিয়া আমাদের সমস্ত ডিজাইনার যে লাইটগুলো আছে, সেই লাইটগুলো আসর, জোহর, এগুলো এই যে লেখাগুলো, এটি জ্বালাইছে হইলে এই ট্রান্সফর্মার দিয়া। আর আমাদের যে এই জায়গায় একটা সুসির টাইম আছে, ঘড়ি টাইম, এই দুইটা টাইম দিছে আমাদের আলাদা একটা এক্সট্রা পাওয়ার দিয়া। তো এই এক্সট্রা পাওয়ারের ফিল্টারিং হইল এই এই জায়গায় আমরা ভোল্টেজটা মাপ দেব, তাহলে বুঝতে পারবো যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে না ঠিক নাই। তো আমাদের পাওয়ারটা, পাওয়ারের সমস্যা, তো পাওয়ারটা কীভাবে ঠিক করা যায় সে বিষয় নিয়ে আমাদের আজকের এই কাজ। তো আজকের সমস্যা হলো সুসির পাওয়ার প্রবলেম। তো এক পর্যায়ে আমি আপনাদের জুম করে দেখাইতেছি, এই হইল আমাদের এই ডিজিটটা আর এই টাইম ডিজিটের পাওয়ার সেকশন হইল এইটা। আর আমাদের অল আধার যে লাইটিংগুলো করা আছে ডিজাইন হিসাবে, এটার জন্য পাওয়ার সেকশন হলো এই 3000 মিলি ট্রান্সফর্মার। তো 3000 মিলি ট্রান্সফর্মার পাওয়ার সিস্টেমটা ভালো আছে বিদায়,
আমাদের কিন্তু এই লাইটিংগুলো জ্বলতে আছে। তো আমাদের সমস্যা হলো এই ডিজিটগুলোয়, যে ডিজিটগুলোয় ফজরের এই টাইমটা দেখায়, জোহরের টাইম দেখায়, আসরের টাইম দেখায়, মাগরিবের টাইম দেখায়, জুমার টাইম দেখায়, সূর্য উদয় বা অস্ত যাওয়ার টাইমটা দেখায়। আর বিশেষ করিয়া আমাদের যে এই ঘড়ির টাইমটা আছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই এই সমস্যাটা হলো, এই একই সমস্যা পাওয়ার প্রবলেম বিদয় আমাদের দুটোটা ডিজিটের সমস্যা। তো আমরা এই পাওয়ারটা সলভ করব, তার আগে আমি এই পাওয়ারটা খুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো একটু ফলো করে যদি দেখাইতে পারেন, মিটার দরকার নাই, এমনি আমি আপনাদের দেখাই দিই। এই যে দেখেন, এটা এন্টি কাটার আছে, এই জায়গায় ফিউজ হিসাবে ব্যবহার হয়, এই এন্টি ফিউজটা গেছে, এবং এই জায়গায় ফিল্টারিং ক্যাপাসিটার যেটা আছে এটা কিন্তু ফুলে গেছে। এর মানে আমাদের এই সুসিটার যে সমস্যা হয়েছে, এই সমস্যাটা হলো বিদ্যুতে হাই ভোল্ট হওয়ার কারণে এই সুসিটার সমস্যা হওয়া মানে একমাত্র উপলক্ষ। তো আমরা এই পাওয়ারটা যদি ভালো হয় তো ভালো করবো ইনশাল্লাহ, এবং যদি ভালো না হয় তাহলে আমরা এই পাওয়ারটা চেঞ্জ করে অন্য পাওয়ার কীভাবে মডিফাই করা যায় তো সেই বিষয়ে আপনাদের কাজ দেখাবো আজকে। তো আমরা যদি এই পাওয়ারটা ভালো করতে যাই তাহলে, তবে সর্বপ্রথম কিন্তু আমাদের এই যে এন্টি ফিউজটা আছে এই ফিউজটা খুলে নিতে হবে। এই যে দেখেন জিনিসটা কীভাবে পুড়ে গেছে, এই হলো একটা। আর দ্বিতীয়ত আমাদের এই জায়গায় আছে একটা ক্যাপাসিটার, ফিল্টারিং ক্যাপাসিটার, যে জায়গায় 450 ভোল্ট পর্যন্ত প্লাস থাকে। এই হলো আমাদের ফিল্টারিং ক্যাপাসিটার, দেখছেন কীভাবে ফুলে গেছে। তো এভাবেই আপনারা নিজের থেকে এই কাজগুলো করতে পারবেন, যদি সম্পূর্ণ ভিডিওটি নীরবে নির্বিক্ষে দেখেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে আপনাদেরও নলেজ বেড়ে যাবে এই কাজগুলোর উপরে। তো আমি সেম একটা ক্যাপাসিটার নিলাম, এই ক্যাপাসিটারটা এই জায়গায় লাগাই দেব, আর আগেরটা তো দেখেন এই, তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যেহেতু মসজিদের কাজ, এই মসজিদের কাজটা আমরা ওই রিপেয়ারিং হিসেবে করতে চাই না, হয়তোবা অন্য একটা কাজ হইলে আমরা রিপেয়ারিংয়ের চেষ্টা করতাম। তো আজকের এই কাজটা আমরা রিপেয়ারিং হিসেবে না করি, আমরা সেম একটা পাওয়ার লাগাই দেবো, যে পাওয়ারটা একদম ওইটার চেয়েও হেভি এবং দেখ মানে অ্যাম্পিয়ার সম্পূর্ণ একটি পাওয়ার আমরা পাওয়ারটা দিয়ে করব এই সুইচটি। তো আমরা এই সুইচটা কীভাবে এই পাওয়ার সেটিং করে নিই এটা আপনারা ফলো করবেন। তো আমাদের এই জায়গায় হলো এসি ইনপুট 220 ভোল্ট, আর এ জায়গার থেকে আউট হবে 12 ভোল্ট এই জায়গার থেকে। তো আমরা এই কাজটি করতেছি, তো আমরা আগে এই জায়গার এসি ইনপুটটা খুলে নিচ্ছি, নেওয়ার পরে এই জায়গাটায় আমরা ঝালাই করে দেব। এসি ইনপুটের দ্বিতীয় তারটা আমরা এই জায়গায় ঝালাই করে দেব। তো এখন দেখেন এই জায়গায় কিন্তু আমাদের নির্দিষ্ট একটি মাইনাস প্লাস আছে, এই যে সবুজ তারটা মাইনাস, আর এই জায়গায় ইয়েলো যে তারটা আছে তারটা হলে প্লাস। তো এই জায়গায়ও কিন্তু আমাদের প্লাস মাইনাস আছে, তো আমরা ঠিক প্লাস মাইনাস দেখে এটা লাগাই দেবো।
তো যদিও চায়না ভাষায় প্লাস মাইনাস দেওয়া, আমরা আগে নির্ণয় করব এই ক্যাপাসিটার থেকে। এই ক্যাপাসিটার থেকে নির্ণয় করা যাবে আমাদের এইটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ। তো পজিটিভটা ঠিক এই জায়গায় আসছে আর নেগেটিভটা ঠিক এই জায়গায় আসছে। তো ওইভাবে যদি আমরা না বুঝি তাহলে আমাদের আরও বোঝার ওয়ে আছে। আমি এই মিটারটা এই জায়গায় রাখছি, আপনারা খুব ভালোভাবে দেখবেন। আমি এসি কোডটা দিতেছি। তো এখন দেখেন আমাদের এই জায়গায় যদি মিটারে ক্লিক ধরি তাহলে এটা নেগেটিভ হবে, ওইটা পজিটিভ হবে। দেখেন এই জায়গায় কিন্তু আমাদের 12 ভোল্ট কমপ্লিট আছে। তো এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তো এই জায়গায় আমি বলছিলাম যে সবুজ তারটা নেগেটিভ, আমরা নেগেটিভে লাগাই দেব। আর ই হলো তারটা পজিটিভ, আমরা পজিটিভে লাগাই দেব। তো এখন আমরা এটা ফালাই দিলাম আর ওই পাওয়ারটা ওই জায়গায় সেটিং দিয়ে নেব। তো এ পর্যায়ে আমাদের কাজটা শেষ। আমরা এখন এটা এসি কোডটা ইনপুট করার পরে দেখব যে আমাদের লাইনটা আসছে কিনা। তো দেখেন আমাদের কিন্তু লাইনটা এসে গেছে। এই জায়গায় দেখতেই পারতেছেন আপনারা আলোটা জ্বলছে, তো আমি আপনাদের স্পষ্ট দেখাইতেছি। তো এবারে আমি ঘড়িটা দেখাইতেছি সম্পূর্ণভাবে আপনাদের। আমাদের তো অবশ্যই মনে আছে আমাদের সমস্যাটা কী আছিল। তো এখন দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ টাইমগুলো একদম একুরেট আসছে। দেখছেন একদম একুরেট আসছে আমাদের সম্পূর্ণ টাইমগুলো। তো এইভাবে আপনারা নিজের থেকেই ঘড়ি মেরামত করতে পারবেন বা সুসি মেরামত করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।